আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড পটেটো পেস্ট্রি। সাধারণত ব্রেড এবং পটেটো এই দুটি উপকরণ আমাদের বাসায় থাকে। আমরা এই দুটি উপকরণ ব্যবহার করে বানিয়ে ফেলতে পারি মজাদার এই স্ন্যাক্সটি। তাহলে শুরু করি। ব্রেড পটেটো পেস্ট্রি বানাতে আজকে যেসব উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছু চিজ গ্রেট করা, তারপরে এখানে নিয়েছি একটা ডিম ফেটানো, এখানে আমি এক কাপ পরিমাণ সিদ্ধ আলু নিয়েছি, এখানে দুই টেবিল স্পুন ধনে পাতা কুচি, এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপর এটা আমি গ্রেট করে নিয়েছি, এখানে এক কাপের মতো ব্রেড ক্রাম নিয়েছি, তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, এখানে আমি নিয়েছি এক টেবিল স্পুনের মতো পেঁয়াজ বেরেস্তা, এক চা চামচ চিলি ফ্লেক্স, এক চা চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আর এক চা চামচ চাট মশলা, আর আমি ছয় টুকরা পাউরুটি স্লাইস নিয়েছি। আমি মিক্সিং বলের মধ্যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, তারপর ধনে পাতা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিব চাট মশলা, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন এগুলো আমি ভালো করে একসাথে মিক্স করে নেব। আমি সিদ্ধ আলুর সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা একটা সাইডে রেখে দেব। আমি এখন পাউরুটির ব্রাউন অংশগুলো এভাবে কেটে নেব। দেখুন কিভাবে কাটছি, এভাবে কেটে নেব। এখন আমি সবগুলো পাউরুটি এভাবে ব্রাউন অংশগুলো কেটে নেব। আমি প্রত্যেকটা পাউরুটির ব্রাউন অংশগুলো ভালো করে কেটে নিয়েছি। আপনারা কাটার সময় খেয়াল রাখবেন যেন কোনো অংশে একটু বাকি না থাকে। এখন আমি প্রত্যেকটা পাউরুটি একটা বেলুনের সাহায্যে সুন্দর করে বেলে নেব। আমি বেলুনের সাহায্যে পাউরুটিটা বেলে নিচ্ছি। এটা খুব একটা কঠিন কাজ না, আপনি চাপ দিলে এটা বড় হয়ে যাবে। তো আমি একটু একটু বড় করে নিচ্ছি রুটিটা। এভাবে আমি সবগুলো রুটি বেলুনের সাহায্যে বেলে নেব। আমি রুটিটা বেলে নিয়েছি, তো একটু আগে আমি যে পুরটা করেছিলাম এটা আমি দিয়ে দেব। আমি একটু বেশি করে দিব, তাহলে এটা খেতে মজা লাগবে। উপর দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি, আর মুখটা বন্ধ করার জন্য আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজে এটা বন্ধ করা যাবে। দেখুন খুব সুন্দর করে বন্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা যখন রুটিটা বেলবেন খুবই পাতলা করে এরকম করে বেলবেন, যেন যেন দুই পাশটাই খুব পাতলা হয় নিচের দিকগুলা, তাহলে খুব সহজেই রুটিটা বন্ধ করা যাবে। তো এখানে আমি একটু অন্যভাবে করছি। আমি প্রথমে সসটা দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আলুর পুরটা, তারপর আমি দিয়ে দিব চিজ। এটা অ্যাকচুয়ালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, বাট চিজ দিলে খেতে খুব মজা লাগে, হয়তো একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আবার চারিদিকে পানি লাগিয়ে নিব লাগানোর জন্য। তো আপনারা এভাবে সবগুলো আপনাদের পছন্দ মতো পুর দিয়ে বা চিজ দিয়ে বানিয়ে ফেলবেন। আমি প্যাটিসগুলো বানিয়ে নিয়েছি, তো এখন আমি প্রথমে ডিমে ডুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রামে কোট করে নিব। খুবই ইজি একটা কাজ।
তো এভাবে আমি সবগুলো প্যাটিস প্রথমে ডিমে ডুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রামে কোট করে নেব। আমি সবগুলো প্যাটিস বানিয়ে নিয়েছি, তো আমি এখন এগুলো 20 মিনিটের জন্য ফ্রিজে রাখব, তারপর ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভাজব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে পেস্টগুলো দিয়ে দিব। প্যাটিসগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিব, আর আঁচটা থাকবে মিডিয়াম। তো একটা সেট হয়ে গেছে, তো আমি এখন উল্টিয়ে দিব। আমি প্যাটিসগুলো উল্টিয়ে দিয়েছি, তো এখন আমি এগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। তো প্যাটিসগুলো দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে, তো আমি এগুলো একটু ছেঁকে তেলটা ছেঁকে ছেঁকে সবগুলো উঠিয়ে নেব। তো আমি আমার বাকি প্যাটিসগুলোই এভাবে বানিয়ে ফেলবো। আমি বাকি প্যাটিসগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তো আপনারা এভাবেই সবগুলো প্যাটিস গোল্ডেন কালার করে ভেজে নেবেন। ব্রেড পটেটো পেস্ট্রিগুলো আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিবর্তে চিকেন কিমা দিয়েও বানিয়ে ফেলতে পারেন মজার এই স্ন্যাকটি। আমি চিকেন কিমার রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।